বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের আলোর তলায় পড়াশোনা করতেন, আর আমি ল্যাম্পপোস্টের আলোর তলায় ভিডিও শুট করছি। হ্যালো এভরিওয়ান, আজকে 6th April, আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন ডেস্টিনেশনে। কোথায় রয়েছি আজকে? ডেফিনেটলি বিটিএসের শুট হচ্ছে, ভালো একটা ক্যাফে থেকে আমরা আজকে রয়েছি। আমরা আজকে যেখানে রয়েছি এটা কিন্তু লর্ডস মোড় থেকে একদম 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, এবং দারুণ দারুণ আইটেম পাওয়া যায়, মেনলি পর্কের জন্য বিখ্যাত, বাট আজকে বাঙালি মেনু লঞ্চ হচ্ছে এখানে। সো কোথায় রয়েছি চলো একটু ঘুরে দেখা যাক। চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা লেখাই রয়েছে ফোর পয়েন্টস ক্যাফে, যেটা লর্ড মোড় থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স। এবং এই যে স্পেসটা রয়েছে এটা কিন্তু আমার খুবই ফেভারিট, যেখানে বিশেষ করে এই টাইমটা একদম এত খোলা একটা রাস্তার পাশে জায়গা, এবং খেতে খেতে রাস্তার লোক দেখতে দেখতে আড্ডা মারতে মারতে একটা দারুণ এম্বিয়েন্স। এবং জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো, যেখানে খাওয়া দাওয়া, এবং যারা বই পড়তে চাও, আমি জানি না কে কে বই পড়তে চাও, বইটা আমি পড়তে চাই না, সো এসে খাওয়া দাওয়া গল্প আড্ডা বেশ জমে যাবে, এবং ভেতরের অ্যাম্বিয়েন্সও আরও ভালো রয়েছে সেখানে দেখাবো। এবং মেনলি আজকে আমরা যে জন্য এসেছি সেটা হচ্ছে বাঙালি মেনু লঞ্চ, এটা কিন্তু যেটা আমি আগেও বললাম, সেটা হচ্ছে পর্কের জন্য বিখ্যাত, প্রচুর পর্কের আইটেম রয়েছে। কী কী রয়েছে আমি একটা ওভারঅল বলে দেবো, আইডিয়া দিয়ে দেবো, বাট আজকে আমরা কভার করবো ফোর পয়েন্টসের বাঙালি মেনু। সো দেখা যাক কী কী বাঙালি মেনু আজকে লঞ্চ করছে, চল। সো আমরা চলে এসেছি ফোর পয়েন্টস ক্যাফের ভেতরে, এবং ফার্স্ট আইটেম যেটা ট্রাই করবো সেটা হচ্ছে অরিও শেক। এটার প্রাইস রয়েছে 170, ট্রাই করে দেখা যাক কেমন। বেশ স্মুথ, এবং অরিওর একটা ফ্লেভার ডেফিনেটলি আসছে, এবং উপরেও টেক্সচারে দেখা যাচ্ছে যে অরিও রয়েছে, এবং কোয়ান্টিটিও যথেষ্ট ভালো। এটার প্রাইস রয়েছে 170, এবং এই গরমে তাপে হিটে একদমই রিফ্রেশিং, ভালো লাগবে মোটামুটি। দেখে নাও যাক তোমরা কেমন ভোজনপ্রিয় বাঙালি। সো অবশ্যই অবশ্যই করে পজ করো ভিডিওটা, এক্ষুনি পজ করো, এবং গেস করো এই আইটেমটার নাম কি। গেস করতে হবে, এক্ষুনি পজ করে কমেন্ট বক্সে জানাও যে আইটেমটার নাম কি। নেক্সট আইটেম আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ফিশ আলাকিফ, যেটা কিন্তু কলকাতায় সত্যি মানে খুব কম রেস্টুরেন্ট বা ক্যাফে রয়েছে যে খুব ভালো করে। সো ফিশ আলাকিফ ট্রাই করে দেখা যাক, যে ফোর কয়েন্স এটা কিন্তু নতুন লঞ্চ করলো, ট্রাই করে দেখা যাক ফিশ আলাকিফ কেমন লাগছে খেতে। ভেটকির ফ্লেভারটা পরিষ্কারভাবে আসছে, এবং উপরটা পুরোটাই ক্রাঞ্চি, এবং ভেতরটা খুব স্মুথ, এবং ভেটকির ফ্লেভার কিন্তু প্রপার ওয়েতে আসছে। সুতরাং ফিশ আলাকিফ অনেকেই ভালো খায় আমি জানি, সো ফিশ আলাকিফ যারা খেতে পছন্দ করেন তারা ডেফিনেটলি এখানে ট্রাই করে দেখতে পারেন, একদমই ভালো লাগবে। এবং কাটিংটা আমি দেখিয়েছি, যখন কাটিং হলে কী পরিমাণে মানে ভেতর থেকে জুসটা বেরোচ্ছিল, সো ইটস ওয়েল কুকড এবং ওয়েল ব্যালেন্সড আর কি। সো নেক্সট আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার, এবং ফিশ ফিঙ্গারটার প্রাইস রয়েছে 175, এক প্লেটে কিন্তু 6টা থাকে। সো ফিশ ফিঙ্গার ট্রাই করে দেখা যাক নতুন ফোর পয়েন্টসে ফিশ ফিঙ্গার কেমন লাগছে কেন। বেশ ক্রিস্পি বাইরেটা, এবং ভেতরে ফিশটা দেখা যাচ্ছে, ফিশের পরিমাণও কিন্তু যথেষ্ট ভালো, এমন নয় যে ফিশের পরিমাণ একদম কম, সো ফিশের পরিমাণও ভেতরে যথেষ্ট ভালো, এবং উপরটা বেশ ক্রিস্পি। সুতরাং ফিশ ফিঙ্গার আমি এমনিতেই ভালো খাই, যারা ফিশ ফিঙ্গার ভালো খায় তাদের খারাপ নয়, ভালোই লাগবে। এবং প্রাইসটাও কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল, 170 রয়েছে, এবং তার মধ্যে 6 পিসেস দিচ্ছে, সো ইট অলসো গুড। সো এবার নেক্সট আইটেমের পালা, এবং নেক্সট আইটেম যেখানে রয়েছে এটা কিন্তু আমার ফেভারিট প্লেস আর কি, রাস্তা খেতে খেতে রাস্তা দিয়ে বসে বসে গাড়ি দেখা গল্প করা। সো নেক্সট হচ্ছে জাম্বো ফিশ ফ্রাই, যেটার তোমরা সাইজ দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি আমার হাতের সাইজের, একটা হাতের তালুর সাইজের, এবং যথেষ্ট ঠিক আর কি জাম্বো ফিশ ফ্রাই। তো জাম্বো ফিশ ফ্রাই একবার ট্রাই করে দেখা যাক। আর এই পেস্টটা মেনলি
আইপিএল শুরু হয়ে গেছে, বসে বসে খেলা দেখো আর খাবার খাও এবং স্মোকিং জোন, স্মোকও করতে পারো, তার সঙ্গে একটা কফি নিয়ে, একটা ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার নিয়ে, একটু কফি, সিগারেট, একটা মকটেল নিয়ে সন্ধ্যেটা জমে যাবে, এটুকুর গ্যারান্টি রয়েছে। খাবারটাও বেশ ভালো, রেডি। সো নেক্সট আমরা ট্রাই করবো চিকেন চিজ পটেটো, এটাও কিন্তু নতুন লঞ্চ হচ্ছে। সো চিকেন চিজ পটেটো দেখা যাক একবার খেয়ে কেমন লাগে। এটা ভেতরে দেখা যাচ্ছে কিন্তু পুরো মনে হচ্ছে কোটেশনটা পুরোটাই চিকেনের আর কি। সো কি রয়েছে ভেতরে এবং উপরে পটেটো আমি দেখতে পাচ্ছি এবং আরও অনেক কিছুই রয়েছে। সো কি রয়েছে একবার দেখা যাক ট্রাই করে। ওকে, এটা পুরোটাই পটেটোর একটা কোট রয়েছে, মানে যেটা দেখা যাচ্ছে আলু গোল গোল করে চাকা চাকা ভাজা যেটা হয় সেটা কিন্তু রয়েছে পুরো, এবং আর ভেতরে হচ্ছে একদম কুচি কুচি করে চিকেন যেটা হয়, একদম পুরোটাই কুচি কুচি চিকেন। তো খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। নেক্সট আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে লেমন বাটার ফিশ, লেমন বাটার ফিশ। সো একটু লেমন বাটার ফিশ, এবং যেটা দেখা যাচ্ছে ভেতরেরটা কিন্তু পুরোটাই ফিশ রয়েছে। সো এবার ট্রাই করে দেখা যাক লেমন বাটার ফিশ কেমন লাগছে। গুড, এখনো পর্যন্ত যে কটা আইটেম খেলাম এই আইটেমটা বেশ ভালো লাগছে, কারণ কি ফিশের যে একটা আলাদা স্মেল রয়েছে না সেটা এটাতে প্রচুর পরিমাণে আসছে। সুতরাং বাকি মেনুগুলোর থেকে এইটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, যেখানে ভেটকি মাছের যে ফিশের যে স্মেলটা হয় স্মেলটা খুব সুন্দরভাবে এবং ওয়েল ব্যালেন্সড লেগেছে মেনুটা। সো যারা আসছেন ডেফিনেটলি এটা ট্রাই করতে পারেন, মাছ যারা ভালো খান এটা ডেফিনেটলি ভালো লাগবে। নেক্সট আমরা ট্রাই করবো যেটা সেটা হচ্ছে ঘি রোস্ট চিকেন এবং কোরিয়ান্ডার রাইস। চিকেনটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে, অঙ্কিতাকে বলবো একবার ক্লোজলি দেখা। এখানে চার পিস চিকেন থাকে এবং গ্রেভিটা কিন্তু প্রচণ্ড লোভনীয় লাগছে আর কি আমার। সো একটু কোরিয়ান্ডার রাইস দিয়ে ঘি রোস্ট চিকেন ট্রাই করে দেখা যাক। বেশ এনজয় করলাম এই খাবারটাকে, কেন কি চিকেনটা কিন্তু হালকা স্পাইসি, আমি একটু ঝাল ভালো খাই। সো হালকা স্পাইসি এবং তার সঙ্গে কোরিয়েন্ডার রাইসের একটা লেমনের একটা ফ্লেভার রয়েছে, দুটো কম্বাইন্ড হয়ে একসঙ্গে খেতে বেশ জমে যাচ্ছে আর কি। যারা চিকেন ভালো খায় এবং মানে পাতিকথায় চিকেন ভাত ভালো খায়, সো কোরিয়েন্ডার রাইস দিয়ে ঘি রোস্ট চিকেনটা ভালো লাগবে, তাদের ভালো লাগতে বাধ্য। নেক্সট মেনু আমাদের যেটা আজকের দিনের শেষ মেনু এখানে, এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সন্দেশ রয়েছে ভেতরে, একটা মানে বেসটা যেটা রয়েছে ননেল গুণের একটা সন্দেশ রয়েছে, ওপরে একটা রাজভোগ আইসক্রিম, রাজভোগ রসগোল্লা শুনেছিলাম, রাজভোগ আইসক্রিম প্রথম শুনলাম, এবং তার সঙ্গে চকলেট সস। সো সবকটা মিলিয়ে কেমন লাগে খেতে একবার দেখা যাক। তলায় সন্দেশ, তার সঙ্গে আইসক্রিম এবং চকলেটের ফ্লেভারটা যখন মিক্স হচ্ছে না জিনিসটা কিন্তু অসাধারণ লাগছে খেতে। এবং ডেজার্ট যারা ভালো খায়, মানে যারা একটু জানে আমাকে তারা জানে আমি ডেজার্ট প্রচণ্ড ভালো খাই, সো আমার মতন মিষ্টি প্রেমী যারা রয়েছে তাদের ডেফিনেটলি এটা ভালো লাগবে। একটা নতুন ধরনের আইটেম যেটা এক্সপেরিমেন্টাল এখানে স্টার্ট করা হয়েছে, সো ডেফিনেটলি যারা ডেজার্ট ভালো খায় বা এক্সপেরিমেন্টাল ডিশ ট্রাই করতে চায় তাদের জন্য এটা মাস্ট ট্রাই আইটেম। বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের আলোর তলায় পড়াশুনো করতেন আর আমি ল্যাম্পপোস্টের আলোর তলায় ভিডিও শ্যুট করছি। জাস্ট বিকজ অফ দ্যাট আমি ভিডিওর এই পার্টটা শ্যুট করতে ভুলেই গেছিলাম। এখন বাড়ি ঢুকতে ঢুকতে মনে পড়লো যে এই পার্টটা এন্ড পার্টটা শ্যুটই হয়নি। সো এখন প্রায় একটা বাজে আমি বাড়ি ঢুকছি, মানে কলকাতা থেকে এতটা দূরে রোজ যাতায়াত করতে হয়। সো ফোর কয়েন্টস থেকে বেরিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় এখন একটা বাজে, চারিদিকে দেখতে পাচ্ছ সুনসান, কোথাও কেউ নেই, মানে কুকুরগুলোও নেই আর কি। সো যাই হোক, যেটা যে বলা এই পার্টটা সেটা হচ্ছে ভাই সাবস্ক্রাইবটা কে করবে বস, ভিডিওগুলো কেমন লাগছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাও, এত খাটাখাটনি করে ভিডিওগুলো তোমাদের জন্য বানানো হচ্ছে। সো কেমন লাগছে অবশ্যই জানাও, তার সঙ্গে ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই মেন পার্ট যেটা সেটা হচ্ছে সাবস্ক্রাইবটা করো বস, সাবস্ক্রাইবটা কে করবে। সো সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট করা চাই।